আমাদের নানান কারণে মন খারাপ থাকে এবং স্বাভাবিকভাবে মন খারাপ থাকলে কাজের গতি কমে যায় প্রোডাক্টিভিটি কমে যায় এবং আমরা কাজ করতে পারি না তাহলে এই মন খারাপ দূর করব কিভাবে এই মন খারাপ দূর করার কিছু উপায় নিয়ে আমরা আজকের ভিডিওটাতে আমরা আলোচনা করব এবং মন খারাপের একটা একটা মজার বিষয় কি জানেন মন খারাপ আপনাকে অনেক আরো অনেক বেশি মন খারাপ করতে সাহায্য করে এটার ছুটি বাড়ানোর মতো করে এটা ডিউরেশনটা বাড়তে থাকে যখন আমাদের মন খারাপ হয় প্রত্যেকের মন খারাপ হয় আমারও মন খারাপ হয় কিন্তু আপনাকে শিফট করা শিখতে হবে যে মন খারাপ থেকে মন ভালো করার উপায়গুলো দ্রুত আয়ত্ত করতে হবে আপনি যদি চিন্তা করেন আমি মন খারাপ আছে আমি মন খারাপ করেই থাকব তাতে কিন্তু ক্ষতিটা আপনার হবে কারোই লাভ হবে না কিছু কিছু মন খারাপ আছে তখন মন ভালো করার চেষ্টা না করাই ভালো যেমন ধরেন আপন কেউ মারা গেল বাবা মা বা এরকম কেউ মারা গেল আপনাকে আপনার তখন মন খারাপ দূর করার কোনো প্রয়োজন নাই সময় নেন একটু কিন্তু এরকম এছাড়া আরও অনেক ইস্যু আছে এ আমাকে অপমান করলো এ ছোট করলো এ আমাকে হিংসা করছে এ এটা বলছে এ ডমিনেট করছে এ একটা বাজে কথা বলেছে এ আমাকে দেখতে পারে না আমাকে মূল্যায়ন করে না আমাকে দাম দেয় না এসব নানান কারণে আমি সফলতা পাচ্ছি না উদ্যোক্তা হতে পারছি না আমাকে দিয়ে কিছু হবে না নানান কারণে আমাদের কিন্তু মন খারাপ হয় কিন্তু আমার প্রশ্ন হলো আপনি মন খারাপ করে কার লাভ আপনি এগুলো বলতে পারেন হাজারো সমস্যার কথা বলতে পারেন রিলেশনশিপের কারণে মন খারাপ হয় আপনি এগুলো বলতে পারেন কিন্তু মন খারাপটা করে তো আপনার কোনো লাভ নেই একটা দিন নষ্ট এখন মন খারাপ হলে আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে যে আপনি নিজেকে কিছু প্রশ্ন করবেন এই যে আবার নিজের সাথে কথা বলা নিজের সাথে কথা বলতে হবে নিজেকে কিছু প্রশ্ন করতে হবে যে আমি কেন মন খারাপ করছি কারণটা কি এবং আমি এরকম অনেককে দেখেছি সে মন খারাপ করে আছে কিন্তু সে জানে না কেন মন খারাপ করে আছে আমি যদি না কিছু না আমি ঠিক বুঝতেছি না আই এম ফিলিং ডাউন মানে এরকম কথাবার্তা কিন্তু শোনা যায় যে আমি ঠিক বুঝতেছি না আমার মন খারাপ কেন কিন্তু আমার কোনো কিছু ভালো লাগছে না এটা আইডেন্টিফাই করা কিন্তু প্রথম কাজ যে আমার মন খারাপ কেন এবং আপনি যে কারণে মন খারাপ বা যার কারণে মন খারাপ সেই মানুষটা আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা করতে হবে সে যদি কম গুরুত্বপূর্ণ হয় তাহলে মন খারাপ করার কোনো দরকার নাই সিম্পল এবং তার গুরুত্ব আমার জীবনে কতটুকু এখন এই প্রশ্নগুলো আপনি যদি কেন মন খারাপ কারণটা কি কার জন্য মন খারাপ এবং সেই মানুষটার গুরুত্ব আমার জীবনে কতটুকু এই চারটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে মন খারাপের 50% ফুল স্টপ কিন্তু আপনি এখানেই দিতে পারেন খুব সহজ না ব্যাপারটা তারপরে আপনি আরও কিছু প্রশ্ন এখানে আপনি নিজেই করতে পারেন যেমন ধরেন এই মন খারাপের জন্য আমি কতটা দায়ী আমি কি মন খারাপ ডেকে ডেকে নিয়ে আসছি আমি কি অকারণে অন্যের কথা শুনছি আমি শুনবো না দরকার নেই কে আমাকে সোশ্যাল মিডিয়াতে কী বললো কে আমাকে সরাসরি কী বললো বা আরেকজনকে কী বললো আরেকজন আবার আরেকজন থেকে শুনে আমাকে বললো আমি শুনবো না এইসব লোকের সাথে এইসব নেগেটিভ মানুষের সাথে মিশবো না তাহলে প্রথম কথা হচ্ছে যে এই মন খারাপের জন্য আমি কতটা দায়ী এটা আইডেন্টিফাই করতে হবে মন খারাপ হলে শরীর খারাপ করতে পারে তাহলে লসটা মানে একটা তো হলো আমার কাজের প্রোডাক্টিভিটি নষ্ট হচ্ছে আমি কাজ করতে পারছি না তারপরে আমার শরীরও খারাপ হচ্ছে মানে দুই দিক থেকে আমার লস কাজের কথা তো বললাম মন খারাপ হলে আপনি কাজ করতে পারবেন না এবং আপনার কাজের প্রোডাক্টিভিটি কমে যাবে এখন আবার নিজেকে প্রশ্ন করতে হবে এই মন খারাপটা ভালো করার জন্য আমি কী কী করতে পারি তাহলে কাজটা কী করবে আমি আপনার মন খারাপ হলে আপনিই করবেন এটা তো অন্য কেউ করে দেবেন আপনাকে মন খারাপ হলে আমি বলবো আরেকটা কাজ করা যেতে পারে জীবনের সবচাইতে খারাপ সময়টার খারাপ দিনটার আমাদের জীবনের সবচাইতে খারাপ সময় খারাপ দিন কি আমাদের খুব আপনজন খুবই প্রিয় মানুষের মৃত্যু অসুস্থতা বা ভয়ঙ্কর কোনো ঘটনা বা কোনো অ্যাক্সিডেন্ট এইটা আপনারা একটু মনে করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে ওইটার তুলনায় আপনি যে কারণে এখন মন খারাপ করে আছেন এটা কিছুই না এখন আপনি মন ভালো করার জন্য আরও অনেক অনেকগুলো কাজ করতে পারেন আপনি কোনো বন্ধুর সাথে প্রিয় বন্ধুর সাথে আপনি কথা বলতে পারেন যাকে যার সাথে কথা বলতে আপনার খুবই ভালো লাগে আপনি গান শুনতে পারেন আপনি প্রার্থনা করতে পারেন নামাজ পড়তে পারেন নামাজ পড়লে কিন্তু মন ভালো হয়ে যায় এটা একদম মানে আপনি দেখেন তারপরে আপনি ব্যস্ত থাকতে পারেন একটা ব্যস্ত মানুষের
50% মন খারাপ এমনিতে হয় না কারণ তার সময় নাই যার কাজ নাই তার মন খারাপ বেশি হবে তাহলে এই যে এতগুলো কারণ আপনাদেরকে বললাম যে এবং আরেকটা মন খারাপ দূর করার আমি ব্যক্তিগতভাবে খুব উপকার পেয়েছি এবং আমি প্র্যাকটিস করি প্রায় আমার যখন কোনো মন খারাপ হয় আমি রাস্তা থেকে একটা বৃদ্ধ বা একটা শিশুকে তুলে এনে আমি খাওয়াই দিই এবং তার খাওয়াটা দেখতে আমি যখন তার খাওয়া দেখতে থাকি আমার মন ভালো হয়ে যায় কারণ সে যে একটা তৃপ্তি নিয়ে একটা ক্ষুধার্ত মানুষ যখন তৃপ্তি নিয়ে খায় আপনি দেখবেন খাওয়াটা দেখবেন মন ভালো হয়ে যাবে সো নানান ওয়েতে আপনি চাইলে এই মন ভালো করার করতে পারেন এবং আপনি মানুষের উপকার করতে পারেন অপরিচিত কোনো মানুষের উপকার করে দেখবেন ফুরফুরে লাগবে আরে আমি আজকে একটা উপকার করেছি দারুণ লাগবে কিন্তু যে কোনো উপকার এবং আনএক্সপেক্টেড উপকার সে হয়তো ভাবেই না যে আপনি তার উপকার করতে পারেন এরকম মানুষজনের উপকার করেন তারপর পরিচিত জনের তো অবশ্যই করবেন এ ব্যাপারে তো আমাদের করতেই হবে এটা আমাদের দায়িত্ব তাহলে ফাইনালি আসলে যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমাদের এগিয়ে যেতে হলে আমাদের জীবনে সফল হতে হলে সুখী হতে হলে স্মাইল করতে হলে উদ্যোক্তা হতে হলে চাকরিতে ভালো করতে হলে আমাদের মন ভালো রাখতেই হবে নাহলে একটা দিন আমি নষ্ট করলাম মন খারাপ করে মানে আমার জীবন থেকে একটা দিন চলে গেল আজকে ভালো থাকুন আগামীকালটা আরও অনেক সুন্দর হবে অনেক ধন্যবাদ